আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে ব্রিটেন ও ইউরোপের বিবিধ খবরাখবর নিয়ে শুরু করছি আমাদের নিয়মিত আয়োজন আমাদের খবর বার্তা কক্ষে আপনাদের সাথে আছি আমি তাহমিনা দন মিমি শুরুতে জানিয়ে দিচ্ছি আজকের খবরের প্রধান প্রধান শিরোনাম বিবিসিতে আবার যৌন কেলেঙ্কারি তথ্য অভিযোগের তির এবার জনপ্রিয় উপস্থাপক স্টুয়ার্ট হলের দিকে বাচ্চু রাজাকারের ফাঁসির রায়ে যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ কয়েকটি সমমনা দলের আনন্দ সভা জাতীয়তাবাদী আদর্শী বিশ্বাসী ব্যবসায়ীদের সমন্বয়ে গঠিত হল জাতীয়তাবাদী সমর্থক ব্যবসায়ী ফোরাম যুক্তরাজ্য শুনছিলেন খবরের প্রধান শিরোনামগুলো এবার বিস্তারিত আবার যৌন কেলেঙ্কারিতে ফেসেছে ব্রিটিশ সরকারের অর্থে পরিচালিত সংবাদ মাধ্যম বিবিসি উপস্থাপক জিমি সেভিলের পর এবার বিবিসির আরেক ব্যভিচারের সন্ধান পেয়েছে ব্রিটিশ পুলিশ তিনি হলেন আরেক উপস্থাপক স্টুয়ার্ট হল তার বিরুদ্ধে একটি ধর্ষণ এবং 14টি যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করা হয়েছে 83 বছর বয়সী হল 1976 সালে 22 বছর বয়সী এক নারীকে ধর্ষণ করেন এছাড়া 1967 সাল থেকে 1986 সালের মধ্যে তিনি 14টি শিশুকন্যার উপর যৌন নির্যাতন চালান নির্যাতন করার সময় এসব মেয়ের বয়স ছিল 10 থেকে 16 বছরের মধ্যে এসব অভিযোগে ল্যাঙ্কাশায়ার পুলিশ মঙ্গলবার হলকে গ্রেপ্তার করে পরে আগামী 7 ফেব্রুয়ারি প্রিস্টনের ম্যাজিস্ট্রেটের আদালতে উপস্থিত থাকার শর্তে তাকে জামিন দেওয়া হয় ল্যাঙ্কাশায়ার পুলিশ এক বিবৃতিতে বলেছে মঙ্গলবার বিকেলে 83 বছর বয়সী এই ব্যক্তির বিরুদ্ধে একটি ধর্ষণ ও 14টি অশ্লীল নির্যাতনের অভিযোগ আনা হয়েছে উল্লেখ্য যে চলতি জানুয়ারি মাসে গড়া দিকে স্টুয়ার্ট হল আদালতে উপস্থিত হয়ে অন্য তিনটি যৌন নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছিলেন হল দীর্ঘ 50 বছরেরও বেশি সময় ধরে বিবিসির একটি অতি পরিচিত মুখ তাকে গত বছর অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার বা ওবিই পদকে ভূষিত করা হয় বিশেষ ভঙ্গিতে ফুটবল খেলার খবরাখবর তুলে ধরার দক্ষতার কারণে তিনি ব্যাপক দর্শকপ্রিয়তা পেয়েছিলেন বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকালীন মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত আবুল কালাম আজাদ বা বাচ্চু রাজাকারে ফাঁসি হওয়ায় যুক্তরাজ্য আওয়ামী লীগের উদ্যোগে তাৎক্ষণিক আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের স্থানীয় একটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয় যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফের সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা কুতুবুদ্দিন এ রায়ের মধ্য দিয়ে দীর্ঘ 42 বছর পর বাঙালি জাতি কলঙ্কমুক্তির পথে আরেক ধাপ এগিয়ে গেল বলে মন্তব্য উপস্থিত নেতৃবৃন্দের উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামী লীগের সাবেক সভাপতি শামসুদ্দিন খান সহসভাপতি জালাল উদ্দিন অধ্যাপক আবুল হাসেম নাইমুদ্দিন রিয়াজ প্রমুখ বক্তব্য রাখেন আলহাজ সাজ্জাদ মিয়া শাহাব উদ্দিন চঞ্চল মাসুক ইবনে আনিস শাহ শামীম নুরুল হক লালা আনসারুল হক সহ অন্যান্যরা উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে বাকি অভিযুক্তদেরও রায় প্রদান এবং তা কার্যকর করার জোর দাবি জানান যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত জাতীয়তাবাদী আদর্শী বিশ্বাসী ব্যবসায়ীদের সমন্বয়ে আত্মপ্রকাশ করল জাতীয়তাবাদী সমর্থক ব্যবসায়ী ফোরাম যুক্তরাজ্য পূর্ব লন্ডনের প্লাম ট্রি রেস্টুরেন্টে মঙ্গলবার প্রেস লঞ্চিংয়ের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সংগঠনের যাত্রা শুরু হয় সংগঠনের সভাপতি রেজাউল কবির রাজার সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা আব্দুল মোহিত সোহেলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ব্যারিস্টার এম এ সালাম বাংলা মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের উপস্থিতিতে আয়োজিত এই সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি রেজাউল কবির রাজা এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সাবেক সহসভাপতি শায়েস্তা চৌধুরী কুদ্দুস আক্তার হোসেন টুটুল দৈনিক আমার দেশ পত্রিকার সিনিয়র রিপোর্টার ওয়ালিউল্লাহ নোমান হাজি তৈমুস আলী আব্দুল হামিদ চৌধুরী এম এ আজিজ প্রমুখ আরও উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক এম লুৎফর রহমান বিএনপি নেতা এম এ করিম মিসবা উদ্দিন শ্রমিক দলের সভাপতি নুরুল ইসলাম ইলিয়াস আলী মুক্তি পরিষদ যুক্তরাজ্য শাখার সদস্য সচিব ডক্টর মুজিবুর রহমান সহ আরও অনেকে সভা শেষে রেজাউল কবির জায়গিদারকে সভাপতি ও আব্দুল মোহিত সোহেলকে সাধারণ সম্পাদক করে 37 সদস্য বিশিষ্ট কমিটি প্রদান করা হয় সম্প্রতি মেয়রের অফিসের জন্য 65% ব্যয় বৃদ্ধি করায় লেবার নেতৃবৃন্দ নির্বাহী মেয়রের কঠোর সমালোচনা করেছেন
সোমবার টারহামরেস লেবার গ্রুপ তাদের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন থেকে এই সমালোচনা করেন। লেবার নেতা জশ অপ্যাক অভিযোগ করে বলেন, 2010 সালে দায়িত্ব গ্রহণের পর থেকে নিজ কার্যালয়ের জন্য মেয়রের অবিবেচনাপ্রসূত ব্যয় বৃদ্ধির সিদ্ধান্তসমূহ কমিউনিটিতে সমালোচিত হয়ে আসছিল। মেয়রের উপদেষ্টাদের জন্য দিন প্রতি £1,000 বরাদ্দের বিষয়টি ইতিমধ্যে বিভিন্ন মহলে বিতর্কের জন্ম দিয়েছে। এমনকি মেয়রের একজন সাবেক উপদেষ্টাকে বরাদ্দকৃত অর্থের যথার্থতা নিয়ে জোরালো অভিযোগ উত্থাপিত হয়, সেটি নিয়েও তদন্ত শুরু হয়েছে। এছাড়া লন্ডন মেয়র বরিস জনসনের বো ফায়ার স্টেশন বন্ধের ঘোষণা এবং হোয়াইট চ্যাপেল এলাকার ফায়ার ইঞ্জিনের সংখ্যা অর্ধেকে নামিয়ে আনার সিদ্ধান্তেরও তীব্র সমালোচনা করেন উপস্থিত লেবার নেতারা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টারহামলেস লেবার নেতা কাউন্সিলর খালিশুদ্দিন, কাউন্সিলর আব্দুল্লাহ প্রমুখ। আবুল কালাম আজাদ ওরফে বাচ্চু রাজাকারের ফাঁসির রায় হওয়ায় যুক্তরাজ্য ঘাতক তালা নির্মূল কমিটি, প্রজন্ম ৭১, যুদ্ধ অপরাধীদের বিচার মঞ্চ, বঙ্গবন্ধু পরিষদ সহ বেশ কয়েকটি সমমনা সংগঠনের উদ্যোগে সোমবার আনন্দ সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের মন্টিফিউরি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। সাবেক ছাত্রনেতা জিয়াউদ্দিন লালার সভাপতিত্বে এবং যুদ্ধ অপরাধীদের বিচার মঞ্চ যুক্তরাজ্যের সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিসের সঞ্চালনে উপস্থিত বক্তারা এ সময় অবিলম্বে অপরাপর যুদ্ধ অপরাধীদের রায় প্রদান এবং তা কার্যকর করে জাতিকে কলঙ্কমুক্ত করার আহ্বান জানান। এছাড়া জাতির জনক বঙ্গবন্ধু, জাতীয় চার নেতা ছাড়াও স্বাধীনতা যুদ্ধে নিহত সকল শহীদানদের আত্মার মাগফিরাত কামনা করা হয়। সভায় উপস্থিত থেকে বক্তব্যে অংশগ্রহণ করেন কাউন্সিলর খলিল কাজী, আনসার আহমেদ উল্লাহ, ইসহাক কাজল, আহমেদ নুরুল টিপু, শাহাবুদ্দিন চঞ্চল, সাবেক ছাত্রনেতা খসরুজ্জামান খসরু, শিতাব আলী, শানু মিয়া, ডাক্তার গিয়াসুদ্দিন, ডক্টর ফয়জুর রহমান সহ আরও অনেকে। যুক্তরাজ্য বিএনপি স্থগিত কমিটির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক এম এ মালিক বলেছেন, বাংলাদেশের গণতন্ত্র আইনের শাসন আর মানবাধিকার এখন দুষ্ট চক্রের হাতে বন্দী। মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্তোরাঁয় বাংলাদেশ জাতীয়তাবাদী বিজনেস ফোরাম যুক্তরাজ্য শাখা নামে নতুন একটি সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। আলহাজ গোলাম রাব্বানি সভাপতিত্বে ও যুব